হ্যালো গাইজ, এসএমটি স্পোর্টস শোয়ের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। ক্রিকেট এবং ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশিদের মধ্যে আগ্রহের কমতি নেই। বাংলাদেশের আলোচনার বিষয়গুলোর মধ্যে ক্রিকেটের স্থান থাকবে শীর্ষে। ভালো মন্দ মিলিয়ে ক্রিকেটে 20 বছরের বেশি সময় পার করে ফেলেছে বাংলাদেশ। ব্যাটসম্যানরা মাঝে মাঝে ভালো করেছেন, বহুবার আশা দেখিয়ে হতাশও করেছেন। আজকের ভিডিওতে আমরা দেখে নেব ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের কিছু উল্লেখযোগ্য ব্যাটসম্যানের অভিষেক পারফরমেন্স কেমন ছিল। ভিডিওর মূল প্রসঙ্গে যাওয়ার আগে সবার কাছে একটা ছোট অনুরোধ, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সাকিব আল হাসান, বাংলাদেশের ইতিহাসের এখন পর্যন্ত সবথেকে সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। আইসিসি র্যাঙ্কিংয়ে 3 ফরম্যাটেই নাম্বার ওয়ান পজিশনটা ধরে রেখেছিলেন দীর্ঘদিন থেকেই। বিশ্ব সেরা অলরাউন্ডারের অভিষেক হয় জিম্বাবুয়ের বিপক্ষে 6 আগস্ট 2006 সালে। সে ম্যাচে তিনি নট আউট ছিলেন 30 রানে, বল খেলেছিলেন 49টি। তামিম ইকবাল, তামিম ইকবাল বাংলাদেশের সেরা ওপেনার, গত 15 বছরে তার বিকল্প পাওয়া যায়নি। তামিমেরও অভিষেক হয় জিম্বাবুয়ের বিপক্ষে 9 ফেব্রুয়ারি 2007 সালে। সে ম্যাচে তিনি রান করেছিলেন 5, বল খেলেছিলেন 8টি। মুশফিকুর রহিম, বাংলাদেশের টেকনিক্যালি সেরা ব্যাটসম্যান মানা হয় তাকে। তারও অভিষেক হয়েছিল সেই জিম্বাবুয়ের বিপক্ষেই 6 আগস্ট 2006 সালে, সেই ম্যাচে তিনি ব্যাটিংই পাননি। মাহমুদুল্লাহ রিয়াদ, লোয়ার অর্ডারে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান মানা হয় তাকে। বাংলাদেশের হয়ে তিনি বেশ কিছু ম্যাচে ভালো ব্যাটিং করে দলকে জিতিয়েছেন। রিয়াদের অভিষেক হয় শ্রীলঙ্কার বিপক্ষে 25 জুলাই 2007 সালে, সেই ম্যাচে তিনি রান করেছিলেন 36, বল খেলেছিলেন 54টি। ইমরুল কায়েস, ইমরুল কায়েস বর্তমানে জাতীয় দলে ডাক পাচ্ছেন না। ইমরুলের অভিষেক হয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে 14 অক্টোবর 2008 সালে, সেই ম্যাচে তিনি রান করেছিলেন 12, বল খেলেছিলেন 28টি। সৌম সরকার, এই স্টাইলিশ ব্যাটসম্যানের ডেবিউ হয় জিম্বাবুয়ের বিপক্ষে 1 ডিসেম্বর 2014 সালে। সৌম সরকার সে ম্যাচে রান করেছিলেন 20, বল খেলেছিলেন 18টি। লিটন দাস, বাংলাদেশের ইতিহাসের অন্যতম ক্লাসিক্যাল ব্যাটসম্যান লিটন। লিটনের ডেবিউ হয় ইন্ডিয়ার বিপক্ষে 18 জুন 2015 সালে। লিটন সেই ম্যাচে রান করেছিলেন 8, বল খেলেছিলেন 13টি। সাব্বির রহমান, সাব্বির রহমান বর্তমানে জাতীয় দল থেকে অনেক দূরে আছেন। সাব্বির রহমানও তার প্রথম ম্যাচটি খেলেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে 21 নভেম্বর 2014 সালে, সেই ম্যাচে তিনি রান করেছিলেন 44 নট আউট, বল খেলেছিলেন 25টি। নিঃসন্দেহে অভিষেক ম্যাচেই খুব ভালো পারফরমেন্স করেছিলেন সাব্বির রহমান। নাসির হোসেন, নাসির হোসেন বাংলাদেশের জাতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন, বর্তমানে তিনি জাতীয় দলের থেকে অনেক দূরে রয়েছেন। নাসির হোসেনের ডেবিউ হয় সেই জিম্বাবুয়ের বিপক্ষেই 14 আগস্ট 2011 সালে। নাসির তার প্রথম ম্যাচে রান করেছিলেন 63, বল খেলেছিলেন 92টি। নাসির হোসেনের শুরুটাও বেশ ভালোই হয়েছিল। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনার মতামত। প্রতিদিন নতুন নতুন আকর্ষণীয় ক্রিকেট সম্পর্কিত ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে খুব দ্রুত নতুন কোনো ভিডিও নিয়ে।